হ্যালো ভ্যাস সবাই কেমন আছেন তো আশা করি সকলেই আজকে ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো মেডিসিনের সম্বন্ধে অনেকে আমরা ওষুধ কিনে থাকি ফার্মেসির থেকে তো মেয়াদ উদ্দিন ওষুধ ছা যদি আমরা খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের অনেক সাইড ইফেক্ট হতে পারে বা মৃত্যুর কারণও হতে পারে আমাদের ওষুধগুলো তো কিভাবে আমরা মেয়াদ উদ্দিন ওষুধগুলো আমরা দেখবো যাচাই বাছাই করে যে এটার মেয়াদ আছে কিনা না নব্বই পার্সেন্ট লোকেই বোঝে না বা নব্বই পার্সেন্ট লোকেই জানা না যে মেয়াদ উদ্দিন ওষুধ কীভাবে আপনি দেখবেন তো আমরা প্যাকেটের প্যাকেটের গায়ে প্যাকেটের গায়ে আমরা ওষুধগুলো এভাবে দেখে থাকি যে এই যে যেরকম এটা আমরা প্যাকেটের গায়ে ওষুধগুলো আমরা দেখে থাকি এই যে এখানে দেখছেন দুশো টাকা মেয়াদ আছে উনিশ সালে উৎপাদন হয়েছে বাইশ সালে প্রস্তুত বাইশ সাল পর্যন্ত মেয়াদ আছে তো আমরা এভাবেই দেখে থাকি যে ওষুধের মেয়াদ আছে কি না তো তারপর আমরা কিভাবে মানে ওষুধ কেনার সময় বা খালি খোসার ভিতরে খা খোসার ভিতরে কীভাবে দেখবো যে মেয়াদ আছে কি না তো সেটাই আজকে দেখাবো ধরেন এই ওষুধটা হচ্ছে একটি স্যাকলো তো এটা আমরা সবাই পরিচিত যে এই ওষুধগুলো আমরা খেয়ে থাকি তো এই ওষুধগুলো গ্যাস্ট্রিকে কাজ করে থাকে তো এটা কিভাবে দেখবো যে এই পাতার ভিতরে আমাদের ঢেটগুলো দেওয়া আছে তো আমি সেটাই আজকে আপনাদের দেখাবো এই উপর পাশটা কিছু সংখ্যা দেওয়া আছে একবারের নিচে দেখতে পাচ্ছেন খোদাই করা তো এটা এভাবে আপনি দেখলে উল্টাভাবে বোঝা যাবে যে এটা একটা কিছু দেওয়া আছে এভাবে যদি আমরা দেখি এভাবে যদি দেখি দেখেন এখানে মেয়াদ আছে একুশ সাল পর্যন্ত এই ওষুধটা একুশ সাল পর্যন্ত মেয়াদ থাকবে তো এভাবে আপনি দেখে নিতে পারেন ওষুধের মেয়াদ আছে কি না তো এভাবে আপনি প্রতিটা ওষুধ যাচাই করে নেবেন কারণ বাক্সের ভিতর দেখা যাচ্ছে অনেক সময় অনেক ওষুধগুলো কি করে বাক্সের ভিতর ভরে রাখে মেয়াদ উত্তীর্ণ বাক্সের ভিতরে দেখা যে মেয়াদ আছে কিন্তু আসলে তারা যাচাই করবেন যে ওষুধের ভিতরে মেয়াদ আছে কি না তো এভাবে আপনি যাচাই বাছাই করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ